হুকি জুকি কি আরে পাখির শরীরের কিনারে থাকলে তাড়াতাড়ি বাড়ি যা কুক। আসসালামু আলাইকুম, বার্ড নার্সারি ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো পাখির চুলকানি রোগ বা মাইটস। এটি একটি প্রাণঘাতী ঘাতক আপনার পাখির জন্য। এই ক্ষতিকর পরজীবী আপনার পাখিকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাবে, যা আপনি হয়তো বুঝতেই পারবেন না। ভিডিওটি শেষের দিকে মাইটসের ঘরোয়া চিকিৎসা সহ ওষুধের কথা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। মাইটস হলো এক ধরনের পরজীবী। এই পোকা সাধারণত পাখির শরীর থেকে রক্ত খেয়ে বেঁচে থাকে, যার কারণে পাখির সারা শরীরে চুলকানি থাকে। এই পোকা খুব সহজে অন্যান্য পাখিদের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মাইটস তিন ধরনের হয়। এক, বায়ুথলি বা এয়ার স্যাক মাইটস। দুই, ফেদার বা পালকের মাইটস। তিন, স্কেলি মাইটস। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার পাখি মাইটসে আক্রান্ত? খুব সহজেই বোঝা যাবে আপনার পাখি মাইটসে আক্রান্ত হয়েছে কি না, নিচের লক্ষণগুলোর সাথে মিলিয়ে নিন। এক, মাত্রা অতিরিক্ত চুলকানি। দুই, পাখির ওজন কমে যাওয়া। তিন, পালক ঝরা। চার, এলোমেলো পালক বা পশ্চাদ্দেশে পালক না থাকা। পাঁচ, চোখের খোলা জায়গায় পালক না থাকা, লাল ক্ষত দেখা যাওয়া। ছয়, গা ফুলিয়ে বসে থাকা। সাত, পায়ের চামড়া উস্কুখুস্ক পরিলক্ষণ হওয়া। আট, হা করে নিঃশ্বাস নেওয়া। আপনার পুরো এভারিতে মাইটস পোকা আস্তানে গেড়েছে কি না তা পাখির ঘরে প্রবেশ করলেই বুঝবেন। আপনার গায়ে কিছু বিড়বিড় করবে, হালকা চুলকানি হবে। এছাড়া সাদা কাপড় দিয়ে আপনার পাখির খাঁচা মুড়িয়ে দিলে লাইট অফ করার কিছুক্ষণ পর লাইট জ্বালিয়ে দেখা যাবে কাপড়ের গায়ে কালো কালো বা লাল লাল পোকা। তখনই দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রতিরোধ, কথায় আছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এক, এভারি ক্লিন রাখতে হবে। দুই, পরিষ্কার ধুলামুক্ত খাবার ও পানি পরিবেশন করতে হবে। তিন, শাক সবজি ভালোভাবে ধুয়ে পাখিকে দিতে হবে। চার, পাখিকে নিয়মিত গোসল দিতে হবে। পাঁচ, পাখিকে মাসে অন্তত দুবার কাঁচা নিম পাতা খেতে দিতে পারেন। ছয়, নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে। সাত, সপ্তাহে দুই দিন একটি রসুন পেস্টের পানি বা নিম পাতার পানি স্প্রে করতে পারেন। দশক, এই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করার পরেও যদি আপনার পাখির মাইটস হয় সেই ক্ষেত্রে করণীয় কী সেটি আমরা এখন বলে দিচ্ছি। ভেষজ উপায়, রসুন পেস্ট দ্রবণ। দুই কোয়া রসুনকে ভালোভাবে পেস্ট করে হাফ লিটার পানির সাথে মিশিয়ে এক রাত ফ্রিজে রেখে দিতে হবে। পরের দিন সকালে আরও হাফ লিটার পানি মিশিয়ে এই পানি পাখিকে খেতে দিতে হবে রুম টেম্পারেচারে আসার পরে। তাহলে খুব সহজে পাখি বায়ুসেক মাইটস থেকে পরিত্রাণ পেতে পারে। দুই, নিম পাতা সিদ্ধ করে অথবা কাঁচা নিম পাতা খেতে দিলে বা স্প্রে করলে পালকের মাইটসগুলো থেকে মুক্তি পাওয়া যায়। তিন, স্কেলি মাইটসের জন্য উস্কুখুস্কো ঠোঁট বা পায়ে ভ্যাসলিন অথবা নারকেল তেল লাগিয়ে দিলে ভালো উপকার পাওয়া যাবে। চিকিৎসা, ভেষজ ঔষধে কাজ না হলে পাখিকে ঔষধ প্রয়োগ করতে হবে। আমরা এখানে দুটো ওষুধের ব্যবহার বিধি বলে দেব। এক, এসিমিক 1% ওরাল সলিউশন। 1 মিলিলিটার দ্রবণ 1 লিটার পানিতে মিশিয়ে একদিন খেতে দিতে হবে। আপনার পাখি যদি পানি খেতে না চায় তাহলে পাখিকে তৃষ্ণার্ত করে নেবেন। পরের দিন সকাল 10টার দিকে ওষুধ মিশ্রিত পানি দিবেন। এতে পাখি তৃষ্ণার্ত থাকবে এবং পানি খেয়ে নেবে। এই দ্রবণটি 2-3 ঘন্টার বেশি রাখা যাবে না, 21 দিন পর আবার দেওয়া যাবে। তাহলে বায়ুথলিতে থাকা মাইটসগুলো নির্মূল হবে সহজেই। এসিমিক 1% সলিউশনটা স্প্রে করলে উপকৃত হব। এই জন্য 1 লিটার পানিতে 2 বা 3 ml দিয়ে পাখির ঘর, খাঁচা, ট্রে, পাখির রাখার জায়গায় ভালোভাবে স্প্রে করে দিলেও মাইটসের সমস্যা থেকে আপনারা খুব সহজেই পরিত্রাণ পেতে পারেন। দুই, ইভারমেক্টিন ড্রপ। পাখির শরীরে বা পালকে অধিক মাইটস বা পোকা দেখা দিলে এই ড্রপটি ঘাড়ে 1 ফোঁটা, লেজে 1 ফোঁটা, দুই ডানায় 1 ফোঁটা 1 ফোঁটা করে দিলে খুব সহজে মাইটস চলে যাবে। এই সকল পদ্ধতি যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের পাখিগুলো খুব সহজে মাইটস থেকে রক্ষা পেতে পারে। আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।
আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।